আমরার দেশও এই মাহফিলে মিলাদুন্নবী রে কেন্দ্র করিয়া ইমানদার হল যেমন আবেগে আমরা আত্মহারা হই, খুশি বেসুমার খুশি আমরা জাহির করি, খেনে বলে এর চাইতে বড় খুশির আর কোনো সংবাদ হইতে পারে না। যে খুশি হইল আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে, শুধু সৃষ্টি জগৎ নয় আল্লাহর তমাম সৃষ্টির মাঝে সবচাইতে শ্রেষ্ঠ যে সৃষ্টি, যার উসিলায় আল্লাহ তমাম মখলুকাত সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই শ্রেষ্ঠ সৃষ্টি হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন তো তা মিলাদ উপলক্ষে আমরা খুশি জাহির করি। কথা বোঝা গেছে? মিলাদ উপলক্ষে, মিলাদ শব্দের অর্থ কি? তা জন্ম, জন্মবৃত্তান্ত, জন্মকালীন সময় ঘটনা বলি, লম্বা আলোচনা, শুধু শব্দর ব্যাখ্যা দিলে তো অনেক সময় দরকার। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি হওয়া, এই খুশিরে নিয়া অনেক মানুষের ইখতিলাফ আছে। অনেকে কইবা ওই যে আগে কইছি বাংলাদেশের মানুষ আগে বুঝাইতা মানুষরে যে দুই ঈদের বাদে আর কোনো ঈদ নাই, অথচ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুহাক্কিক উলামায়ে কেরাম ইমানদার দ্বারা আমরা মনে করি সবচাইতে শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনে বলে এই ঈদরে উপলক্ষ করিয়া বাকি যত ঈদ আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি, এই পাওয়ার মূল লইলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ না হইতো তাইলে আপনি ঈদুল ফিতর পাইতানি, ঈদুল আজহা পাওয়া যাইতনি। এর বাদে শুধু ঈদুল ফিতর আল আধা নয়, আরফার দিন রে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদের দিন হইছেন। সহি বুখারির হাদিস সাক্ষী, তিরমিজি শরীফের হাদিস সাক্ষী, দুইটা বর্ণনা দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হইল হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানোর বাদশা খলিফাতুল মুসলিমিন হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারও জনৈক ইহুদি আরজ করছিল, বলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বলে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা আয়াত নাজিল হইছে যে আয়াত যদি আমরার নবী মুসা আলাইহিসসালামের উপরে নাজিল হইতো তাইলে আমরা এই দিনটার এই ঈদের দিন হিসাবে কবুল করে লইতাম। আয়াতটা কিতা আছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। দুইটা বলো না, একটা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতা দিছেন বলে এই আয়াত কোন দিন নাজিল হইছে এটা আমরা জানি, এই আয়াত যেই দিন নাজিল হইছে এই দিন আসিল আরাফার দিন, এমনিতেই এই দিন আসিল মুসলমানের ঈদের দিন, আবার এই আরাফার দিনটা আসিল জুমার দিন বিদায়। এই আয়াত যেদিন নাজিল হইছে আমরা মুসলমানের লাগি এই আয়াতটা নাজিল হইছে ডাবল ঈদের দিন হোক। আর একটা হইল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা পাওয়া যায় সেম, সেই ইহুদি জনৈক ইহুদি যেন তৎকালীন সময় ইহুদি আসলা তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত মুসলমান হয়ে গেছেন হোক আলহামদুলিল্লাহ, তার নাম আছিল কাব আহবার। তাইলে বোঝা গেল সহি বুখারির হাদিস তিরমিজির হাদিস সাক্ষী দুই ঈদের বাইরে আর ঈদ আছে না নাই, সাহাবায়ে কেরামে এটা ঈদ রে সাপোর্ট করছেন আর ইহুদিয়ে তৎকালীন সময়ের ইহুদিয়ে কেনে হয়েছেন, কারণ তৎকালীন সময়ের ইহুদি হওয়ার তখনকার সময়ে মানুষে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ নিয়ামত পাইলে এই মৌসুমটারে ঈদের মৌসুম হিসাবে কবুল করতে হোক। সুবহানাল্লাহ, আল্লাহর কুরআন সাক্ষী হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী বনী ইসরাইলের শেষ নবী, আল্লাহ কুরআন শরীফ ঘটনা উল্লেখ করছেন, দোয়া উল্লেখ করছেন, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে আরজ করেন রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা। কে কইছেন? হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের চিনেন তো, নাম চিনেন তো, দোয়া করছেন আল্লাহ আমরার লাগে আপনি আসমান থেকে খাঞ্চাবর্তী রিজেক পাঠাওকা, কিতা পাঠাওকা, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আসমান থেকে আপনি আমরার লাগে রিজেকর ফয়সালা পাঠাওকা, খাঞ্চাবর্তী রিজেক পাঠাওকা,
এই আসমান থেকে আল্লাহর রিজিক ফাটাইবার দোয়া করছেন হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে আরজ করছেন আপনি আমরার লাগি আসমান থেকে রিজিক ফাটাওকা আর যদি আপনি আমরার দোয়া কবুল করিয়া আসমান থেকে আমরার লাগি রিজিকের ব্যবস্থা করেন এই ফাটানির মুহূর্তে তা কোন লানা আমরা এটারে বানাই লাইমু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা আমরার লাগি শুধু আমরার লাগি নাই আমরার পূর্ববর্তী এবং পরবর্তী হকলর লাগি ঈদের দিন হোক সুবহানাল্লাহ আচ্ছা এখন সঠিকভাবে লম্বা আলোচনা আমি আগেও কইছি খুব বেশি আয়াত তিলাওয়াত করতাম নাই হাদিসের এবারও তো হইতাম নাই কারণ সময় সব ব্যাপার সংক্ষিপ্ত সময়ে সারাংশ বিষয়টা আপনারা ব্রেইনও এবং আপনারা হৃদয়ে গাঁথার চেষ্টা করুকা কারণ যত দিন যার তত বেশি ফিতনা জমিন জাহিরর মানুষে মানুষের ব্রেইন ওয়াশ করার লাগি বিভিন্ন রকমের কুযুক্তি আপনার মাঝে উপস্থাপন করিয়া এই সকল নিয়ামত থেকে আমরা বঞ্চিত করার চেষ্টা করাওর বিদায় আপনি চিন্তা করুকা কুরআন সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দোয়াটারে আল্লাহর কালামও জাগা দিছেন ঈসা রূহুল্লাহ দোয়া কিতা করছেন যে আল্লাহ যদি আপনি আমরার লাগে আসমান থেকে খাঞ্চাবর্তী রিজেক পাঠাইন তো এই রিজেক পাওয়ার মুহূর্তটারে আমরার লাগি এবং আমরার পরবর্তীর লাগি শুধু পরবর্তী নয় পূর্ববর্তী এবং পরবর্তী সকলের লাগি আমরা ঈদ হিসাবে কবুল করি লাইব হোক সুবহানাল্লাহ তাইলে যদি ঈদ নিজে বানানি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়াটারে যদি ঈদ হওয়া অপরাধ হইত নিজের মন গড়া খুশি জাহির করা অপরাধ হইত তাইলে আল্লাহ এই দোয়াটারে কুরআন উপস্থাপন করতা আল্লাহ তো কবুল করছেন এবং আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ একটাও চাইন বান্দা তুমি আমার পক্ষ থেকে যে নিয়ামত লাভ করবায় আমার পক্ষ থেকে যে ফদল লাভ করবায় আমার পক্ষ থেকে যে রহমত লাভ করবায় এগুলা পাইয়া তোমরা আমার প্রতি খুশি থাকিও কিতা থাকিও এই খুশির আরবিটা কিতা ঈদ খুশির আরবিটা কিতা তোরা মাত্তা নানি আওয়াজ কিতা জাননি আপনারা পর্যন্ত আমি বুঝিয়ান না সিস্টেম খুশির আরবি কিতা ঈদ এই ঈদ বানানি নতুন নাই অথচ আমরা এমনই উপলক্ষ করি এটারে ঈদ সম্বোধন করি দুনিয়ার মাঝে এর চাইতে বড় কোনো নিয়ামত আছে যে নিয়ামত লাভ করার লাগি ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ সহ জলিল কদর নবী রসুল হলে আল্লাহর দরবারও দোয়া করছেন আল্লাহ আমরা রে তুমি মেহরবানি করি ও নবীর আগমন যেন আমরা পাই আর ও নবীর মিলাদ হইলে আমরা যেন তার উম্মত হইতাম পারি হোক সুবহানাল্লাহ